সানজিদা আক্তার, বর্তমান বাংলাদেশ ফুটবলের পোস্টার গার্ল। সানজিদাকে এদেশের মানুষ প্রথম চেনে 2015 সালে। নেপালে অনুষ্ঠিত হওয়া এএফসি অনূর্ধ্ব 14 দলের সদস্য ছিল সে। তখন তার ফুটবল শৈলী আর পায়ের কারিগরি দেখে অনেকেই বলেছিলেন, পরিচর্যা পেলে একসময় সে হয়ে উঠবে এদেশের মার্তা। সে বছর সানজিদা দলকে করেছিলেন চ্যাম্পিয়ন। চোখ ধাঁধানো ফ্রি কিকে গোল করে মুগ্ধ করেছিলেন দর্শকদের। সময় গড়িয়েছে অনেক। বয়সভিত্তিক সব দল পেরিয়ে সানজিদা এখন মহিলা জাতীয় দলের বড় তারকাদের একজন। সাফ নারী চ্যাম্পিয়নশিপ দলের গর্বিত সদস্য সে। অবশ্য ফুটবলার হওয়ার রাস্তাটা কখনোই সহজ ছিল না সানজিদার। সানজিদার জন্ম 2001 সালের মার্চ মাসে ময়মনসিংহ জেলার কলসিন্দুর গ্রামে। অজপাড়া গ্রামের মেয়ে হিসেবে তার হাফ প্যান্ট পরে ফুটবল খেলা মেনে নিতে পারেনি অনেকেই। সমাজের শত চোখ রাঙানি উপেক্ষা করে নানা মন্দ কথা শুনেও ফুটবল ছাড়েননি সানজিদা। সাল 2011-তে প্রথমবারের মতো নিজ স্কুল আক্তার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে খেলেন সানজিদা। আর সেখান থেকেই আজকের তারকা নাম্বার 7 গার্ল সানজিদা। ফুটবলে তারকা খ্যাতি পেলেও পড়াশোনাতেও ভীষণ মেধাবী সানজিদা। বর্তমানে তিনি পড়ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ AIUB এর অর্থনীতির মতো কঠিন বিষয়ে। এ সময়ে যেখানে অন্যান্য খেলোয়াড়েরা তারকা খ্যাতির সাথে সাথে বিজ্ঞাপন আর মডেলিংয়ে জড়িয়ে যান, সানজিদা সেখানে ভিন্ন। বিজ্ঞাপন এমনকি নাটকে অভিনয়ের প্রস্তাব তিনি অবলীলায় ফিরিয়ে দেন। পাছে পড়াশোনা আর ফুটবল থেকে মনোযোগ যদি সরে যায়। সানজিদার প্রিয় ফুটবল আইকন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো রোনালদোর 7 নম্বর জার্সির অনুরূপে নিজেও গায়ে জড়ান 7 নম্বর জার্সি। খেলার মাঠের দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের পরিপক্কতার পরিচয় দিয়েছেন সানজিদা। এদেশের জন্য 8-10 জন খেলোয়াড়দের মতো কোনো অজুহাত কিংবা অপরাগতাকে নিজের ঢাল বানাননি, বরং উদার কণ্ঠে জানিয়েছেন যারা প্রবল বাধা বিপত্তির সময় তাদের পাশে ছিল, অন্তত তাদের জন্য হলেও একটা ট্রফি জিততে চান এবং তা জিতিয়ে দেখিয়েছেনও। সানজিদা ইসলাম, মারিয়া মান্ডা, কৃষ্ণা, এরাই নতুন দিনের বাংলাদেশ। এরাই দেখিয়ে দিয়েছে সকল বাধা বিপত্তি আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে কিভাবে এগিয়ে যেতে হয়।